আরে উঠে আয় উঠে আয়। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভীষণ ভালো রয়েছো, আমরাও ভীষণ ভালো রয়েছি। তো আজকে সোমবার সকালে এখন 10:30 মতন বাজে। বর সকালবেলা থেকে নিয়ে এসছে বাজার থেকে এই মাছটা। মাছটার নাম আমি ঠিক জানি না, যেহেতু আমাদের মধ্যে ঝগড়া আছে, মানে বর আর আমি কারোর সঙ্গে কথা বলছি না, তো সেই কারণে আমি নামটাও জিজ্ঞেস করিনি। কিন্তু আমার দুটো নামের মধ্যে মানে কনফিউজ আছি, এটা কী মাছ বলে, এটা কি আর মাছ নাকি পাঙাশ ট্যাংরা? তোমাদের যদি কারোর জানা থাকে বলো। কিন্তু এটা সামুদ্রিক মাছ এটা আমি জানি, আর সামুদ্রিক মাছ সেভাবে আমি চিনি না, কেন কোনোদিনও সেভাবে খাইনি তো বাপের বাড়িতে। বাপের বাড়িতেই বেশি পুকুর বা নদীর এইসব মাছগুলোই খেতাম। তো যাই হোক, মাছগুলোকে ভেজে নিলাম, এনেছিল 10 পিস মতন আর বেশ বড় বড় ছিল। তো আমি সবগুলো করব না, আজকে করব হচ্ছে 6 পিস মতন, আর 4 পিস রেখে দেবো কালকে আবার করব, কারণ আমরা খাওয়ার লোকই তো 3 জন। তো আমি এক গাদা করে কী করি, 10 পিস করে কী করবো, তাই না? রেখে দিই, চলো কালকে দিনটাও হয়ে যাবে, কালকে ঝাল করে নেবো। আজকেও ঝাল করছি, কিন্তু আজকে একটু আলু টালু দিয়ে, আর কালকে করবো পেঁয়াজ আর টমেটো দিয়ে, ওর মধ্যে কোনো আলু দেবো না। আর আজকে করবো একটু জিরে বাটা দেবো, একটু আলু দেবো, মানে সব কিছু দিয়ে মশলা করে নিলাম, মানে হচ্ছে টমেটো পেস্ট সব কিছু দিয়ে করে মশলা করে রেখেছি। আর ফার্স্টে তারপর হচ্ছে ওই তোমরা তো দেখতেই পেলে এখানে দিয়েছি হচ্ছে তোমার শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়েছি, তারপর পেঁয়াজ ফোড়ন দিয়েছি, আর এই আলু ভাজাটাকে মানে আলুটাকে ভেজে রাখছি, আর আলুগুলো একটু বড় বড় করে কেটেছি। এটা খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, মাছের মধ্যে ছোট ছোট আলু ঠিক ভালো লাগে না খেতে। তো চলো দেখি পাখি কি করছে। উঠে আয় উঠে আয়, মাছ মাছ দাও, আমি মেজে নেব। ও না, চলে আসো, আমি মেজে দেব। ঘর বারান্দা ঝাড় দিতে পারিস না সকালবেলা উঠে? বাসন মাজার এত ইয়ে থাকে, যখন সকালবেলা উঠে বাসন মাজবি? কি হয়েছে তোরা যে বাসন মাজবি ইচ্ছা হয়েছে? আর পরিষ্কার হচ্ছে নাকি দেখি, কিরকম মাজছিস দেখি। ওটার মধ্যে দাগ হয়েছে কড়াইটার মধ্যে, উঠতে পারবি ভালো করে? পারবি? আর যদি দাগ থাকে তাহলে তো আবার আমাকে মাজতে হবে। কিরে বাড়ির সব কাজ করবি এবার থেকে তাহলে? তো দেখলে আমার পাখির কাণ্ড, সেই কিন্তু বাসনগুলো পরে আমাকেই ভালো করে এবার পরিষ্কার করে ধুতে হবে। ওকে দেখতে গিয়ে পেঁয়াজটা একটু বেশি লাল হয়ে গেল, এতটা লাল না হলেই হয়তো হতো। তো যাই হোক, আলুর মধ্যে আর পেঁয়াজের মধ্যে তোমার হলুদ আর নুন দিয়ে একটু নাড়া দিয়ে তারপরে দিয়ে দিলাম মানে তোমার এই মশলাটা। আর মশলাটার মধ্যে দুখানে টমেটো ছিল, তারপরে আদা পেঁয়াজ, রসুনটা দুকুয়া দিয়েছি, কারণ আজকে একটু বেশি গরম, বেশি রসুনটা না দিয়েই ভালো। তো একটুখানি যেহেতু আমরা ঘটি সবসময়তে সব রান্নাতে, আমাদের একটু চিনি না দিলে ভাই হয় না। আমার বাবা কাকারাও তো প্রচুর মিষ্টি খায়, আমার কাকি আর মা হলে আরও হয়তো মিষ্টি দিয়ে দিত, আরও বেশি 1/2 চামচ হয়তো মিষ্টি দিয়ে দিত। তো যাই হোক, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, লঙ্কা পেস্ট করে দিয়েছি ঝালের জন্য, লঙ্কা ফোড়নও দিয়েছি, আবার লঙ্কা লালের জন্য লঙ্কার গুঁড়ো দিলাম। তো চলো একটু ঝোলঝোল করেই নামাবো, দেখি পাখির বাসনটা মাজা হলো কি না, চলুন তো দেখি। আয় কপাল, বাসন মাজানি মাসি কি শুরু করেছে, একবার ওদিকে গিয়ে বসছে, এদিকে দেখি মুখটা ঘেমে যাসনি তো? একটু ইয়ে জল দেবো, ওই যে গ্লুকনি জল দেবো নাকি, ঘেমে গেছিস তোরে? যা যা স্নান করে নে। কিরে আরে ওগুলো ডলা দিতে হয়, নাহলে বাসনের মধ্যে দাগ লেগে থাকবে সাদা। সাবান তো সব শেষ করে ফেললি রে। দেখেছো আজকে বারবার কিন্তু এই একই কাণ্ড হচ্ছে, মশলাটাও তলাতে একটু ধরা লেগে গেল, সেই আবার ওকে দেখতে গিয়ে আজকে বাসন মাজতে গিয়ে যে আমার কী হাল করে দিচ্ছে ও। আজকে যদি মাছের ঝোলটা খুব বাজে হয় আমার পাখি বাবা কিন্তু আমাকে খুব বকা দেবে, মানে রাগ করবে আর কি, মানে ভালোবেসে নিয়ে এসছে, আর ও মাছটা ভীষণই ভালোবাসে, আমার মেয়েও ভীষণ ভালোবাসে। তো চলো 6 পিস মতনই করি, কিছুটা আবার কালকের জন্য রেখে দিই, তাহলে কালকে 3 জনের জন্য আবার 4 পিস থাকলে দুপুরবেলা অবধিটা তো হয়ে যাবে। চলো রেখে দিই ফ্রিজে। আর তোমরা এই মাছগুলো কীভাবে করো, মানে যারা হচ্ছে সামুদ্রিক মাছ ভালোবাসো, কারা কারা সামুদ্রিক মাছ ভালোবাসো একটু কমেন্টে জানিও, আর কারা কারা পুকুর নদীর মাছ ভালোবাসো সেটাও জানিও। আর তোমরা সামুদ্রিক মাছ কীভাবে রান্না করো, এটা যদি আর মাছ হয় কিংবা পাঙাশ ট্যাংরা হয় তোমরা কীভাবে রান্না করতে একটু কমেন্টে জানিও প্লিজ। আর চলো বরের জন্য আগে ওটা সরিয়ে রাখি, 2 পিস আলু দিতে হবে, ঝোল দেবো বেশি করে, মানে আমাদের ঝোলটা একটু বেশিই লাগে, আর মাছের মাছটা একটুখানি ওকে তো আর মেয়েকে বড়টাই দিলাম, আমার সেরকম একটা এরকম মানে মাছের লাল লাল ঝোল মশলা দেওয়া পছন্দ করি না, একটু হালকা মশলা পাতলা মশলা এগুলোই ভালো লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।